অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে রত্নটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে নীলা। দেখুন, নীলা কারা পরিধান করবেন, কোন লগ্নের জাতক বা জাতিকারা এই নীলা পরিধান করবেন, এই শনির এই রত্ন, এটি যেমন ফায়দা করে তেমনি কিন্তু লোকসানও করে। অর্থাৎ আপনি যদি ভুল করে এ রত্ন পড়েন তাতে কিন্তু আপনার কিন্তু মহাবিপদ, আর যদি আপনার এ রত্ন শ্যুট করে যায় তাহলে কিন্তু আপনি ভিখারি থেকে রাজা হবেন, অর্থাৎ আপনার সমস্ত কিছু কাজে সাকসেস পাবেন। নীলা কী করে প্রথম আপনাদেরকে বলি, যারা রাজনৈতিক সেক্টরে আছেন, রাজনীতিতে আছেন, তাদের ক্ষেত্রে নীলা বিশেষ লাভজনক। অর্থাৎ যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু নীলা, কারণ এই জনতাকে নির্দেশ করে কিন্তু শনি। এই জন্য নীলা যারা লিডার তাদের ক্ষেত্রে নীলা কিন্তু বিশেষ শুভ। যারা ডিপ্রেশনে এবং ফ্রাস্ট্রেশনে আছে তাদের ক্ষেত্রে এই নীলা কিন্তু বিশেষ লাভজনক। যাদের মামলা মকদ্দমা চলছে, কেস মামলা মকদ্দমা, তাদের ক্ষেত্রে কিন্তু এই নীলা বিশেষ লাভ কিন্তু দিবে। যাদের জমি জায়গা সংক্রান্ত সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নীলা বিশেষ কিন্তু লাভ দেয়। অর্থাৎ নীলার কিন্তু অনেক ভালো ভালো দিকগুলো কিন্তু আছে। অর্থাৎ আপনার যদি শ্যুট করে, আপনার ব্যবসা ক্ষেত্রে ব্যবসা ভালো চলছে না, এই ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু আপনারা পাবেন এই নীলা পরিধান করলে। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, তারা কিন্তু চাকরি পাবেন। যারা চাকরির জন্য বারবার হতাশাতে ভুগছেন তারা কিন্তু চাকরির দিকটা কিন্তু আপনাদের নিশ্চিত হবে। যাদের অর্থনৈতিক দিকটা ডুবে গেছে, আর্থিক কন্ডিশন, ফিনান্সিয়াল কন্ডিশন মোটেও ভালো নয়, তারাও কিন্তু এই নীলার শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ যদি আপনার শ্যুট করে। এবার আপনাদেরকে বলি এই নীলা পরিধানের কিছু কিছু ক্ষেত্রে যেমন ফায়দা, আবার যদি আপনার ক্ষেত্রে এটা কারক হয়, এই শনি যদি আপনার লগ্ন সাপেক্ষে কারক হয় তবেই কিন্তু আপনারা এই ফায়দাগুলো পাবেন। আর যদি এই শনি আপনাদের লগ্ন সাপেক্ষে মারক হয় তাহলে কিন্তু এই ফায়দাগুলো আপনারা পাবেন না মোটেও। কারক হলেই তবে আপনারা পড়বেন, এবং কোন কোন ভাবে পড়বেন, কোন কোন ভাবে পড়বেন না, এবং মারক হলে মোটেও এই রত্ন আপনারা পড়বেন না। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই এই নীলা পড়লে অনেক দিকের রাস্তা কিন্তু খুলে যাবে। অর্থাৎ আপনার যাদের ভাগ্য থেমে গেছে, অর্থাৎ প্রচুর চেষ্টা করছেন, হার্ডওয়ার্কিং করছেন কিন্তু আপনার অর্থ আসছেই না, তারা কিন্তু নীলা পড়তে পারেন। এবং এর পাশাপাশি নীলা শুধু পড়লে হবে না, আপনাদেরকে কর্ম কিন্তু ভালো করতে হবে। অর্থাৎ শনি হচ্ছে কর্মফলদাতা। আমি বারবার বলছি, আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন কিন্তু ফল পাবেন। অর্থাৎ আপনি নীলা পড়ছেন কিন্তু আপনি অন্যায় কাজ করছেন তা করলেও কিন্তু হবে না। তো আমি এবার জানি কোন কোন লগ্নের এই নীলা পড়তে পারবে। প্রথম যে লগ্নের কথা বলবো সেটা হচ্ছে তুলা লগ্ন। তুলা লগ্ন যারা আছে তারা কিন্তু এই নীলা পড়লে বিশেষ লাভ। কন্যা লগ্ন, কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ। তারপর হচ্ছে আপনার মিথুন লগ্ন, তিন নম্বর লগ্ন মিথুন, মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিবে। বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষ লাভ দিবে। কুম্ভ লগ্ন এবং মকর লগ্ন, এই কটি লগ্নের ক্ষেত্রে কিন্তু এই নীলা আপনারা কিন্তু পড়তে পারেন। অর্থাৎ বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ, এই ছয়টি লগ্নে কিন্তু পড়বেন। আর বাদবাকি যে লগ্নগুলো, মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, এগুলোতে মোটেও ভুল করেও কিন্তু এই রত্ন পরিধান করবেন না। এবং এই রত্নের সঙ্গে কোন রত্ন পড়া উচিত, কোন রত্ন পড়া উচিত না, তাও আমি এই ভিডিওতে জানাবো। কোন রত্ন পড়লে আপনাদের লাভ হবে এবং কোন রত্ন পড়লে আপনাদের এই নীলা পরিধান করলে যে রত্ন পড়লে আপনাদের ক্ষতি হবে তাও এই ভিডিওতে জানাবো। দেখুন, প্রথমে আপনাদেরকে বলি, যদি আপনার এই শনি
ঠিক কেন্দ্র এবং ত্রিকোণে থাকে তবেই কিন্তু এই নীলা আপনারা পড়বেন। কেন্দ্র এবং ত্রিকোণে যদি শনি অবস্থান করে, কিছু কিছু ক্ষেত্রে আপনার একাদশ স্থানে এবং দ্বিতীয় স্থানে যদি শনি অবস্থান করে তবেই কিন্তু এই নীলা পড়বেন। কেন্দ্র ত্রিকোণ এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা আপনার পার্সোনাল চার্ট দেখা দরকার, তবে দ্বিতীয় এবং আপনার একাদশ স্থানে যদি অবস্থান করে তবে এই নীলা পরিধান করবেন, নচেত ভুল করে পরিধান করবেন না, এর উল্টা রিয়াকশান কিন্তু আছে। আমি বারবার বলছি যে কোনো পাথর সবাইকে কিন্তু স্যুট করে না, সব স্টোনেরই ভালো দিক যেমন আছে তেমনি খারাপ দিকও আছে, অর্থাৎ আপনার যদি লগ্ন সাপেক্ষে স্যুট না করে, আমি বারবার বলছি আমি রাশির কথা বলছি না, আমি আবারও বলছি লগ্নের কথা, লগ্ন ওয়াইজ আপনাদেরকে এটা পড়তে হবে। আপনার যদি স্যুট না করে ভুল ওষুধ করে যেমন সেক্ষেত্রে নেগেটিভ হয়, তেমনি ভুল রত্ন পড়লেও সেটাও কিন্তু নেগেটিভ হবে। দেখুন এবার আপনাদেরকে আমি জানাই, এই যে নীলা যদি আপনার শনি সিক্স হাউস, এইট হাউস এবং টুয়েলভ হাউসে যদি অবস্থান করে, ভুল করে এই রত্ন আপনারা পড়বেন না, সেক্ষেত্রে কিন্তু বিশেষ সমস্যা কিন্তু আসবে। এবার আপনাদেরকে জানাই কোনবারে পড়বেন, শনিবার শুক্লপক্ষে আপনারা এই নীলা পরিধান করবেন এবং সন্ধ্যার সময় সেটা দুধ গঙ্গা জলে ডুবিয়ে আপনারা চাঁদির আংটিতে এই নীলা পরিধান করবেন। চাঁদির আংটিতে অনেকে বলে অস্ত্রতে, কিন্তু আমি বলবো চাঁদির আংটিতে যদি এই নীলা পরিধান করতে পারেন তাতে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। এইবার আপনাদেরকে জানাই, দেখুন নীলার ক্ষেত্রে বিশেষ সাবধানি যেমন বললাম এবং আরও বিশেষ সাবধানি যেগুলো করতে হবে, প্রথম কথা হচ্ছে নীলার সাথে আপনারা পোকরাজ, চুনি, মুক্তা এবং প্রবাল এই কটি চারটি স্টোন পড়বেন না, অর্থাৎ পোকরাজ, চুনি, মুক্তা এবং প্রবাল ভুল করেও পড়বেন না। এই নীলার সঙ্গে এটা যদি পড়েন তাতে কিন্তু আপনাদের হিতে বিপরীত কিন্তু হবে, অর্থাৎ শুভ ফলগুলো তো আপনি পাবেনই না, অশুভ ফলগুলো কিন্তু আপনি পেতে থাকবেন। এই নীলার সাথে আপনি যদি ডায়মন্ড বা ওপাল বা জারকন যদি পড়েন বা পান্না যদি পড়েন সেটাতে কিন্তু আপনি কিন্তু বিশেষ লাভ কিন্তু পাবেন, অর্থাৎ ডায়মন্ড, পান্না, ওপাল এবং চুনি সরি এবং জারকন এ কটি রত্ন যদি আপনারা পড়েন সেক্ষেত্রে এই নীলার সাথে বিশেষ লাভ আপনাদেরকে দিবে, অর্থাৎ শনির যে শুভ দিকগুলো সেই শুভ দিকগুলো কিন্তু আপনি পাবেন নিশ্চিত নিশ্চিত রূপে। দেখুন অনেকেরই হচ্ছে যে অনেক রকমের রত্ন পরে নিচ্ছেন, কিন্তু এই রত্ন দেখতে হবে আপনার শনি প্লেসমেন্ট কেমন আছে, শনি কোন নক্ষত্রে অবস্থান করছে, কোনভাবে অবস্থান করছে এগুলো দেখা দরকার, এবং সেটা কেন্দ্র ত্রিকোণে কি না। শনি যদি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, অর্থাৎ এক থেকে তিন ডিগ্রির মধ্যে, তাহলে অবশ্যই পড়বেন, অর্থাৎ বাল্য অবস্থাতে। যদি ২৭ থেকে ৩০ ডিগ্রির মধ্যে থাকে এই শনি, ২৭ থেকে ৩০ এবং এক জিরো থেকে ৩ ডিগ্রি এর মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই এই শনির যে নীলা অবশ্যই আপনারা পড়বেন। বা রবির সাথে যদি অষ্টমিত হয় তা ক্ষেত্রেও সেক্ষেত্রেও কিন্তু এই নীলা আপনারা অবশ্যই পড়বেন, তাতে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। যাদের শনি অষ্টমিত আছে তারাও এই নীলা কিন্তু পড়তে পারে, এবং কোনভাবে অবস্থান করছে, কি অবস্থায় অবস্থান করছে এবং চাঁদিতে এই রত্নটি পড়বেন, এবং এই রত্ন মারাত্মক ফল কিন্তু দেয়, অর্থাৎ আপনাকে কিন্তু রাজা করে দিবে, এবং এই রত্ন ৪৫ দিনের মধ্যে শুভ ফলগুলো কিন্তু দিবে, অর্থাৎ আপনি যবে পরিধান করছেন আপনার যদি এই রত্ন শ্যুট করে তাহলে ৪৫ দিনের পর থেকে আপনারা ভালো রেজাল্টগুলো পাবেন, আর যদি আপনার ক্ষেত্রে শ্যুট না করে তাহলে কিন্তু এই রত্ন ৪৫ দিনের পর থেকে আপনারা নেগেটিভ এফেক্টগুলো কিন্তু পাবেন।
অর্থাৎ নীলা পড়ার ক্ষেত্রে বিশেষ সাবধানী এবং দক্ষ অ্যাস্ট্রোর সঙ্গে পরামর্শ করে তবেই এই নীলা পরিধান করবেন। আদারওয়াইজ আপনারা ভুল করে এই নীলা কিন্তু পরিধান করবেন না। নমস্কার।